ভিডিওতে ক্লিক করার জন্য এবং কন্টিনিউ 5 টাকার জন্য সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের প্রিয় হেলথকেয়ারটিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। আজ রিভিউ করতে চলেছি প্রাইমোসা 1000 অয়েলি সফট জেল, যে জেলটির মেনলি বেনিফিট, সাইড এফেক্ট, ডোজ, ইউজেস সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এই যে প্রাইমোসা 1000 যে জেলটি, জেলটি 31 টিপে 15টি ট্যাবলেট থাকে। যে ট্যাবলেটি এমআরপি আছে 372 টাকা। এই প্রাইমোসা 1000 ট্যাবলেটটির কোম্পানির নাম কি দেখা নেওয়া যায়। কোম্পানির নাম আছে সোনাফি প্রাইভেট লিমিটেড, যার ব্র্যান্ড নাম হচ্ছে প্রাইমোসা 1000 অয়েলি সফট জেল। যে জেলটির মেনলি বেনিফিট কি, বাকি কি কাজে ইউজ করা হয়ে থাকে, এই জেলটি রিভিউজ শোনার আগে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই প্রাইমোসা সফট জেলটি এটি কি কি কাজে ইউজ করা হয়, যেসব মহিলাদের ব্রেস্ট ডিজিজ হয়ে থাকে, মানে যেসব মহিলাদের অনেক প্রচুর পরিমাণে ব্যথা হয়, অনেক সময় শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায় জায়গাটি, প্রচুর পরিমাণে ব্যথা, হাত দেওয়া যায় না, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ইউজ করলে বেটার জেল পাওয়া যায়। ব্রেস্ট রিলেটেড যে কোনো সমস্যার জন্য এই ট্যাবলেটটি ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও কী কী কেসে ইউজ করা যায়, এছাড়াও অ্যাকনিতে ইউজ করা যায়। অ্যাকনিতে ইউজ করলে অ্যাকনিগুলো, যে অতিরিক্ত পরিমাণে মুখে বেরিয়ে যে দাগ সৃষ্টি হয়, সেটি আর হয় না, এবং স্কিনকে গ্লোডি করতে চাইলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এছাড়াও নিজের হেলথ এবং ওয়েলনেসকে ধরে রাখার জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। আরেকটি মেন যে কাজটি করে থাকে সেটি হলো ইরেগুলার মেন্সুয়াল সার্কেল। যেসব মহিলাদের মেন্স কন্টিনিউ হয় না বা ঠিক ডেট ডেটে হয় না, কোনো সময় আগে হয়ে যায় বা পরে হয়ে যায়, প্রিমেন্সুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এই ট্যাবলেটটি ইউজ করার পরে পিরিয়ডটি ঠিক নিয়মিত হয়, ডেটে ডেটে হয়, আগে পিছু হয় না, ঠিক টাইমটি বজায় থাকে। এই ট্যাবলেটটির কোর্স কত দিনের হতে পারে, এই ট্যাবলেটটির কোর্স হচ্ছে 6 মান্থ, 6 মাসের এই ট্যাবলেটটির কোর্স। 6 মাস কমপ্লিট করলে যে রোগের জন্য, ডিজিজের জন্য খাওয়া হচ্ছে, সেটি আশা করছি প্রবলেমটি সলভ হয়ে যাবে। অবশ্য মেডিসিনটি ইউজ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে তোমাদের উপকারী হবে। তো এই ট্যাবলেটটি কীভাবে ইউজ করবে, কখন কখন এই ট্যাবলেটটি খাবে বা কখন কখন খাওয়া চলবে, এই ট্যাবলেটটি বিভিন্ন ডিজিজের জন্য বিভিন্ন রকম ডোজ হয়ে থাকে। নর্মালি আমি একটি ডোজ বলে দিচ্ছি, একটি করে ট্যাবলেট দুবার খাওয়ার নিয়ম, দুপুরে খাওয়া দাওয়ার পরে এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে। এটি হলো নর্মালি ডোজ। বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম ডোজটি মেনটেন করা হয়, সেক্ষেত্রে ওগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে। যদি ভিডিওটি দেখে সামনে কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, ওর সঙ্গে কমেন্ট করবে, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটি দেখে তোমাদের উপকার আসবে, যদি উপকার এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিই। নেক্সট টাইম এরকম ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য তোমরা আমার পাশে দেখো, সাপোর্ট করো। এছাড়াও আমার একটি অল্টারনেট চ্যানেল আছে, যেখানে ব্লগ ভিডিও ছাড়া সেখানে সম্পূর্ণ আমাকে অন্যরকমভাবে দেখতে পাবে, এও ভিজিট করে আসতে পারো। আজকের মতো ভিডিওটি এখানে স্টপ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।